ইন্টারভিউ প্রসেস শেষ হওয়ার পরে আমরা যারা 2022 টেট পাস করলেন তাদের আমরা তাদের জন্য আমরা সরকারের কাছে স্কুল শিক্ষা দপ্তরের কাছে আমরা পদ চাইব। পদ পাওয়ার পরেই আমরা কাজ শুরু করব। প্রসেস শেষ হওয়ার পরে আমরা যারা 2022 টেট পাস করলেন তাদের আমরা তাদের জন্য আমরা সরকারের কাছে স্কুল শিক্ষা দপ্তরের কাছে আমরা পদ চাইব। পদ পাওয়ার পরেই আমরা কাজ শুরু করব। আমরা সেই কনফিডেন্সিয়াল প্রসেসরকে আমরা অনুরোধ করি শংসাপত্র তৈরি করার জন্য, কিন্তু তারা কিন্তু শেষ মুহূর্তে তারা বলেন যে না, আমরা কাজ করব না পর্ষদের, আমরা জড়িয়ে যাচ্ছি কোর্ট কেসে, আমরা আর করতে পারবো না। শেষ মুহূর্তেই আমাদের জানালেন তারা দিতে পারবেন না। এই অবস্থায় পর্ষদ বিকল্প উপায় হিসেবে তারা ঠিক করতে পারেন যে আরেকজন কনফিডেন্সিয়াল প্রসেসর যারা এই সংক্রান্ত কাজের অভিজ্ঞতা রয়েছে যাদের, তাদের দায়িত্ব দেওয়া। অনুরোধ করেছিলাম মাননীয় সম্মানিত বিচারপতির কাছে যে আমাকে দয়া করে এক মাস সময় দিন, 30 এপ্রিল পর্যন্ত সময় দিন। তার মধ্যে আশা করছি আমি 2014 সালে সমস্ত ক্যান্ডিডেট যারা পাস করেছিলেন তাদেরকে কিন্তু আমরা সার্টিফিকেট দিয়ে দিতে পারবো। আর